ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ স্যারের সাথে আপনার পরিচয় কিভাবে হলো? ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ এদেশের ক্ষণজন্মা আলেমে দিন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সম্মানিত প্রফেসর ছিলেন। উম্মার ঐক্য প্রয়াস, উম্মাকে এক করার এক অসাধারণ প্রচেষ্টা তার মধ্যে ছিল, দরদি একজন মানুষ ছিলেন উম্মার প্রতি। স্যার রহমাল্লাহ, তার সাথে আমার পরিচয় সম্ভবত 2013 কি 12, 13 বা 14 এরকম সময়ে। আমি তখন সৌদি আরবে ইসলামিক সেন্টারে কাজ করি, দাওয়া সেন্টারে, ইসলামিক অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে বাংলা ভাষা দায়ী হিসাবে। দেশে আসার পর আমার উস্তাজ মোহতারাম যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার বর্তমান মুহতামিম মুফতি মুজিবুর রহমান হাফিজাহুল্লাহ হুজুরের কাছ থেকে স্যারের নাম্বার নিয়ে আমি স্যারের বক্তব্য শুনি, আমার কাছে মনে হতো এই লোকটা উম্মার দরদ বুকে রাখেন, তার সাথে দেখা হওয়া দরকার। তখন আমি তার সাথে দেখা করার জন্য ঝিনাইদহ গিয়েছি, ঢাকা থেকে যশোর হয়ে ঝিনাইদহ গিয়েছি, গিয়ে তার সাথে পরিচয় হয়েছি। এরপরে দীর্ঘকাল স্যার অনেক স্নেহ মমতা দিয়েছেন, অল্প সময়ের পরিচয় কিন্তু এত আপন করতে পারে মানুষকে, কলিজা এত বড় হয় যে ছাত্র না আত্মীয় না তারপরও তাকে পরম আদর করা, এই কলিজাটা আমি তার মধ্যে দেখেছি। আমি যখন দুবাইতে গিয়েছি পিস টিভির প্রোগ্রামে রেকর্ডিংয়ে, এক মাস একসাথে হোটেলে ছিলাম, তার পরম মমতা আমি দেখেছি, শুধু আমার প্রতি না অন্য অনেকের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন স্যার রহমাল্লাহর এই ভালো গুণ এবং উত্তম বৈশিষ্ট্য আমাদের সবাইকে আল্লাহ তাআলা অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহর কাছে আমি একান্তে কিছু জিনিস চাই ভাই, এর ভিতরে একটা চাওয়া হলো এইটা যে আল্লাহ আমাকে আপনি স্যারের মতো আখলাক, তার মতো উন্নত চিন্তা এবং এলমের গভীরতা এবং তার মতো দরদ দিল আমাকে দান করুন। আল্লাহ আমাদের সবাইকে দান করুন।